সাথে আমন্ত্রণও জানাচ্ছি আপনাদের সকলকে। আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো, আপনারাও সরাসরি এই অনুষ্ঠানে নিশ্চয়ই আমাদের এই আড্ডা শুনবেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন চিকিৎসক, তিনি সে সাথে পাশাপাশি একজন চিকিৎসা বিজ্ঞানী এবং পাশাপাশি তিনি লেখালেখি করেন। একুশের বইমেলায় তার প্রচুর বই বেরিয়েছে এবং জাতীয় টেক্সট বুক বোর্ডে ষষ্ঠ শ্রেণীর বইতে তার লেখা অন্তর্ভুক্ত আছে পাঠ্যপুস্তকে। এবং আর কিছুক্ষণের মধ্যে চ্যানেল আয়ের পর্দায় আপনারা একটি ডকুমেন্টারি উপভোগ করবেন, লাশকাটা ঘর, যেই ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন তিনি। তিনি আমাদের সবার প্রিয় সেজান মাহমুদ। আমরা আজকে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, আপনাকেও এবং আমাদের মাধ্যমে শ্রোতাদেরকে ধন্যবাদ। শুরুতে জানতে চাইবো আপনার কাছে, আপনি লাশকাটা ঘর যে ডকুমেন্টারি নির্মাণ করেছেন এর পেছনের অনুপ্রেরণা কাজ করেছিল কি? লাশকাটা ঘর মূলত এই কাজটির পেছনের গল্প আমি বলবো আজ থেকে অনেক বছর আগে, যখন আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। তখন একটি ঘটনা প্রত্যক্ষ করি, এই ডোম ওরা যখন কাজ করে লাশকাটা ঘরে, প্রতিদিন হয়তো লাশ কাটছে, পোস্টমর্টম করছে, একদিন ওদেরই কেউ দুর্ঘটনায় মারা যায় একসঙ্গে এবং তারাই আজকে লাশকাটার টেবিলে পড়ে আছে। এই ঘটনা আমার এত দাগ কেটেছিল মনে, আমি অনেক লেখালেখি করেছি এটা নিয়ে, লাশকাটা ঘর নামে একটা কলাম লিখতাম তখন। তারপরেও মন ভরলো না, মনে হলো এটাকে আরও অনেক বড় কোনো শিল্পিত জায়গায় পৌঁছে দেওয়া উচিত, এর চেয়ে জীবনের রূঢ় বাস্তবতা আর কী হতে পারে। তখন থেকেই এই ডকুমেন্টারিটা করার ইচ্ছা জাগে এবং আজকে সেটা ফলপ্রসূ হলো। কবে থেকে আপনি ডকুমেন্টারির জন্য কাজ শুরু করেছেন? এটার কাজ শুরু করেছি বছর দুয়েক আগে আমি বলবো, এ সম্পর্কে গবেষণা করা, তথ্য সংগ্রহ, তারপরে তো ব্যস্ততার মধ্যে একটা সময় বের করা এবং এসে সেগুলো শুটিং করা। বুঝতেই পারছেন সমস্ত প্রক্রিয়াটা বেশ আগে থেকেই শুরু। কোথায় কোথায় শুটিং করেছেন? শুটিং করেছি মূলত ঢাকাতে, সাভার, ঢাকার আশেপাশের এলাকা আমি বলবো, যেহেতু ঘটনাটার সাথে যারা জড়িত এই ডোম সম্প্রদায় এরা মূলত, এদের একটা বড় অংশ কাজ করে ঢাকাতেই, মিডফোর্ড, ওখানে লাশকাটা ঘর, পোস্তগোলাতে যেখানে শ্মশানঘাট, ঢাকা মেডিকেল কলেজ আছে যেখানে তারা কাজ করে, ঢাকার বাইরেও আছে, ওই একই পরিবারের সদস্যরা হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো মূলত এই জায়গাগুলোতে এই শুটিংটা করা। শুটিং করতে গিয়ে কোনো অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবে? আমি মনে করি শুটিং করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা ছিল আমাদের। আমরা চিকিৎসা বিজ্ঞানের সাথে বা চিকিৎসা পেশায় যারা জড়িত তারা হয়তো এটা দেখতে দেখতে আমাদের কিছুই হয় না, কিন্তু আমার ক্যামেরাম্যান কিংবা যিনি এডিট করছেন বা লাইটের লোকজন, তাদের কাছে কিন্তু জিনিসটা অত সহজ ছিল না। আবার অন্যদিকে আরে একটা আমি বলবো, গল্পের মধ্যে গল্প এসে যায়। যেমন আমরা যখন এই শুটিংগুলো করছি, ঠিক সেদিনই এক দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেলেন এবং তার মৃতদেহ নিয়ে আসা হলো। আমরা যখন রেকর্ডিং করছি ঠিক তখনই আমি শুনছি সেই মানুষটির গল্প, তার একটি পরিবার আছে, তিনটা বাচ্চা, সে মারা গেল। আমার কিন্তু এই মুহূর্তে আরেকটি গল্পের তৈরি হয়ে যায়, মনে হলো যে এরকম একটা গল্পের মধ্যে যেন আরেকটা গল্প উন্মোচিত হচ্ছে। আপনার আপনি এই মানে যেই ধরনের গল্প মানে আপনি নিজেই তো দেখেছেন, যেহেতু আপনি নিজে একজন ডাক্তার চিকিৎসক, সে জায়গা থেকে আপনার এই ধরনের একটি ডকুমেন্টারি তৈরি করতে গিয়ে আগামীতে, আর আমরা যতদূর জানি যে এই ধরনের কাজ নিয়ে যারা স্টুডেন্টরা যারা আছে, যারা ইন্টার্নি করছে, তারা হয়তো লাশ কাটছে যখন, এই বিষয়গুলো, আপনার কাছে কি মনে হয় এই ডকুমেন্টারি থেকে ভবিষ্যতে যারা চিকিৎসক হবে তাদের অনেকটা সহযোগিতা হবে? আমি বলবো তার চেয়ে, আমি কিন্তু এই ডকুমেন্টারিটা চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে করিনি। আচ্ছা। এবং দেখলে এটা আরো পরিষ্কার হয়ে যায় যে এটা বরং এটার ভেতরের যে শিল্প মূল্য, জীবনের সত্য, রূঢ় বাস্তবতা এবং একই সঙ্গে সমাজ বাস্তবতা, আমি বলবো এর মূল্য ওই জায়গাটায় বেশি। চিকিৎসকরা এটা থেকে তেমন একটা উপকার ওইভাবে পাবেন না প্রফেশনালি, কিন্তু যেটা পাবেন চিকিৎসকরা যখন কাজ করেন, হয়তো এই ঘটনা কতজনই তো প্রত্যক্ষ করছে, তাদের হয়তো এই ঘটনাটির সামাজিক দিকটা ভেতরে ওইভাবে দাগ নাও কাটতে পারে। এই ডকুমেন্টারি সেই জায়গাটায় নিয়ে যাবে, মানুষের প্রতি সংবেদনশীলতা বাড়াবে, ওরা যে মানুষ, ওরাও যে আমাদের মতো মর্যাদায় বাঁচতে চায় এদেশে, সেই দিকে আমাদেরকে অনুপ্রাণিত করবে, যেটা মূল লক্ষ্য এটা। আপনার আগামীতে আর কী ধরনের পরিকল্পনা আছে? আগামীতে পরিকল্পনা আছে মানে আপনি বলছেন চলচ্চিত্র বিষয়ক পরিকল্পনা? এই বিষয়ক পরিকল্পনার মধ্যে এটারই হয়তো দ্বিতীয় পর্ব আমি করব, সেটার কাজ শুরু করে দিয়েছি। লাশকাটা ঘর নামে একটা নাটকও লেখা শুরু করেছি, আর অন্য চলচ্চিত্র
মাধ্যমে কাজ করছি, যেমন আমি যেখানে থাকি ফ্লোরিডাতে আমেরিকায়, ওখানে আমার বিশ্ববিদ্যালয়ের একজন চলচ্চিত্র পরিচালকের সাথে স্ক্রিপ্ট লিখছি, আর অন্য লেখালেখি বই সেগুলো তো আছেই। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই আমরা লাশকাটা ঘর ডকুমেন্টারি, যেই ডকুমেন্টারিটি আপনি নির্মাণ করেছেন, দর্শকদের কি বলতে চান? আর ছোট বড় সকলে কি, ছোটরাও কি দেখতে পারবে নাকি তাদের? আমি একটু সতর্ক করে দেব, আমরা খুব বেশি কিছু এখানে দেখানোর চেষ্টা করিনি, বিশেষ করে এই লাশকাটা ঘরের ভেতরের। তারপরও যারা দুর্বল চিত্তের, একটু মানসিকভাবে দুর্বল মনে করেন তাদেরকে বা বাচ্চাদেরকেও একটা বা দুটো জায়গায় না দেখতে দিতে পারলেই ভালো হয়। আর তাছাড়া সবাই দেখতে পাবেন, এবং আমার মনে হয় সবার উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে যে এই ডকুমেন্টারিটি বা তথ্যচিত্র নির্মাণের উদ্দেশ্য হলো ডোম সম্প্রদায় সম্পর্কে জানা, তাদের প্রতি সংবেদনশীল হওয়া, এবং যে কোনো মানুষের প্রতি সংবেদনশীল হওয়া, যে কোনো প্রফেশনের জন্য আমরা যেন কোনো মানুষকে ডিসক্রিমিনেট না করি। এই এই তথ্যটি এবং এই আমি বলবো যে মূল্যবোধটি তৈরি হলেই এটার সার্থকতা থাকবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চলুন আমরা তাহলে দেখি সেজান মাহমুদের নির্মিত লাশকাটা ঘর, যে ডকুমেন্টারিটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে, চলুন। লোক আসছে, এই লাশকাটা, এই থেকে দূরে থাক, দূরে থাক, কাছে বেরিস না। মর্গে আমাদের কাজ লাশ রাখা, ধোয়ানো, চিলিচিলি করা। আমাদের গায়ে যেরকম রক্ত মাংস লাগা আছে, আমরা একটা অছুত। বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ অনেক কথাই বলে, আমরাও তো মানুষ, সমাজে আমরাও তো মাথা উঁচু করে বাঁচতেছি, এর থেকে বেশি কিছু তো আমরা চাই। এই হলো লাশকাটা ঘরের মানুষের গল্প, যাদেরকে বলা হয় ডোম। এ হলো তাদের জীবন গাথা।